হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে কিভাবে ফ্যান্টম লক অথবা সিকিউরিটি লক বা ফিন কোড, সেটি অ্যান্ড্রয়েড মোবাইলের যে কোনো লকই আপনি ওপেন করে ফেলতে পারবেন। তো আমরা একটি এখন রিভিউ করে দেখাবো আপনাদের কিভাবে। তার আগে বলে নিচ্ছি, একটি ছোট্ট একটি টিউটোরিয়াল আছে, সেটি হচ্ছে আপনার হাতের নাগালে আপনার ফ্যামিলিগত কোনো মোবাইল যদি থাকে, সেই মোবাইলটিও আপনি ফরম্যাট না করেই আপনি খুলে ফেলতে পারবেন। কিন্তু সেই মোবাইলগুলো আগে আগে থেকেই আপনার জিমেল আইডি অথবা পাসওয়ার্ডটি জানা থাকতে হবে। যেমন আপনার মোবাইল অথবা আপনার ফ্যামিলির কারো মোবাইল লকটি ভুলে গেছে, কিন্তু আপনি সেটি খুলতে পারবেন। আপনার জিমেল অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকলে এবং পাসওয়ার্ডটি আপনার জানা থাকলে, সেখানে আপনি 5 বার একাধিক রং দেওয়ার পর আপনি সেখানে যদি আপনার যে প্লে স্টোরে দেওয়া জিমেল আইডিটা আর পাসওয়ার্ডটা দিয়ে দিন, তাহলে সেটি আনলক হয়ে যাবে। তো চলুন এবার আমরা সফটওয়্যার রিভিউ করে যাব। আর রিভিউ করার আগে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল সফটওয়্যার রিভিউ। প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ এন্ড নেভার মিস অ্যানাদার আপডেট। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে আসলাম রিভিউ দেখাতে, আপনাদের কিভাবে রিভিউ করব সেটি দেখাবো এখন। তো ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। এখানে অনেক হাওয়া, ভয়েসটা ক্লিয়ার আসবে না জানি। তারপর আপনাদের দেখাচ্ছি, তো আমি এখন একটি রাইট লক দেবো, দেখুন খুলে গেল। কিন্তু আমি রং দিব একাধিকবার, রং দিলে সেটা খুলবে না। এই দেখুন আমি রং দিচ্ছি কিন্তু ফ্যান্টমটি ওপেন হবে না। তো আপনার রাইট যদি দেই তাহলে সেটা ওপেন হয়ে যাবে। তো এখন আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা এখন সেটটি অফ করে দেব। অফ করে দেওয়ার পর সেটি আপনাদের দেখাবো কিভাবে আনলক করা হয়। তো আমি আবার দেখাচ্ছি, এটি রং দিচ্ছি কিন্তু ফ্যান্টমটি খুলছে না। তো এখন আমরা অফ করে দিব কিছুক্ষণ ট্রাই করার পর। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। তো দর্শক, এখন আমরা সেটটি অফ করে দেব। অফ করে দিয়ে আপনাদের রিভিউ করে দেখাবো। অফ করে দিলাম ফাইনালি। অফ করে দেওয়ার পর এখন দেখবেন আপনাদের কিভাবে সেটি করা হয়। এটি S3, কিন্তু অনেক জনপ্রিয়তা একটি S3, আমি আর প্রিয় ছিল এক সময়, আমি এই সেটটি ইউজ করলাম। তো আপনারা সামনে যে ভলিউমটি দেখছেন, মায়েদের মধ্যমের যে ভলিউমটি দেখছেন সেটি, আর এখানে একটি ভলিউম আছে ডাউন এবং আপ। তো আমরা এখন আপটি ধরে নেব, প্রথমত মায়েদের ভলিউমটি এবং সেকেন্ড টাইম আপ ভলিউমটি, তারপর লক অথবা অফ করে যে লকটি, এই দেখুন এই লকটি অফ অথবা অফ করে অথবা লক করে যেটি বলি আমরা সেটি। তো আমরা এই দুইটার পর লকের ভলিউমটা ধরবো, ধরার পর তিনোটা একসাথে চাপ দিলে এখানে আমার সেটটি অন হবে। দুই একবার হয়তো ফার্স্ট টাইম নাও হতে পারে, আপনি ট্রাই করে নেবেন, কিন্তু আমার এখানে হচ্ছে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি অন্যরকম লেখা আসলো। তো এখন আমার ফাইনালি কিভাবে আনলক করবো ফ্যান্টম লকটি, এখানে এখন প্রোগ্রাম আসবে। তো এ দেখলেন প্রোগ্রাম আসলো, তিনটি, 1 2 3 4 5 6 6টি লাইনে আসলো। এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, এই রিস্টার্ট নামে একটি 5 নাম্বারে আসবে, 1 2 3 4 5, 4 নাম্বারে, সরি, এই 4 নাম্বারে রিস্টার্ট। এই 4 নাম্বারটি আমরা এখন অফ করে যেটি বা লক করে যেটি, এইটি দিয়ে ক্লিক করলাম। এখানে সবগুলোই নো 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 আছে, আর নিচে ডিলেট অল ইউজার ডাটা, ইয়েস ডিলেট অল ইউজার ডাটা। তো আমরা সব নো থেকে ভলিউমের সাইড টিপ দিয়ে নিচে নিয়ে আসব অল, এই অল ডাটাটার মাধ্যমে। তো তারপর আমরা অফ করে যে এটি আবার ক্লিক করব। এই ক্লিক করার পর আমাদের এখন কাজ চলবে, কাজটি অলরেডি হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে হয়ে গেছে। দেখুন এখন অন হচ্ছে সেটটি, একদম নতুনভাবে অন হবে, আপনারা দেখবেন কিভাবে অন হয়। তো এই দেখুন আমার সেটটি এখন ওপেন হচ্ছে। ওপেন হচ্ছে
তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, মতামত থাকলে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করবেন। এখনও ওপেন হচ্ছে এই লকটি, কিন্তু আমরা বাজারে গেলেই 200, 300, 400 টাকা নেয়। তো এখন আপনি নিজেই এই কামটি করে ফেলতে পারবেন, কিছুটা সময় নিচ্ছে সেটটি ওপেন হতে, অল্প কিছুক্ষণের মধ্যেই ওপেন হয়ে যাবে আশা করি। আর এই লকটি আনলক করতে গেলে আপনার সেটের যে কন্ট্যাক্ট, ফটো, গ্যালারি কিংবা ভিডিও যাই থাকুক, সেটের সবগুলোই ডিলিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এটা দেওয়ার আগে আপনি দেখে নেবেন আপনার সেটের সেগুলো যদি টেস্ট করতে চান, আর সেটি যদি লক আনলক করতে চান অবশ্যই সেটি করবেন। তো আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এইটি কাজ হবে, এবং আপনিও ট্রাই করতে পারেন, সেটি 100% কাজ করবে। তো এখন ওপেন হয়ে গেল আমার সেটের। এই সফটওয়্যারগুলো আমি ইনস্টল করলাম, এখন ওপেন হলো, দেখুন স্টার্ট। তো আমি স্টার্ট দিয়ে দিলাম, তো এখন এখন ওপেন হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একদমই ভুলবেন না। প্লিজ ফ্রেন্ডস, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো এই দেখুন ফাইনালি আমার এটা ওপেন হচ্ছে। এখানে টাইম বা এগুলো সেটিং করে নিতে হয়, একটি জিমেল আইডিও অ্যাড করে নিতে হয়। তো আমি জিমেল আইডি বা ব্যাকআপের জন্য লেখা দিচ্ছি। তো ফাইনালি ওপেন হচ্ছে আমার সেটটি। এখানে জিমেল সাইন ইন করার জন্য আপনি অ্যাকাউন্ট এটি না দিলেও চলে। তো দেখলেন ফ্রেন্ডস, এখন ফাইনালি আমার সেটটি ওপেন হয়ে গেল। আমি এগুলো ডাটা একদম সবই লিঙ্ক করে দিচ্ছি, অফ করে দিচ্ছি, ওয়াইফাইটা অফ করে দিব। দেখলেন ফ্রেন্ডস, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব।